ছুটি স্পেশাল সানডে ফান্ডে আমরাও থাকছি সানডে ফান্ডে। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে ভুলে যায় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। ভালো করে সকাল হতে পারলো না, ডাক পড়ে গেল। দুদিন যে একটু আয়েস করে ঘুমোবো আর ভাল লাগে না বাবা, এখানে শুধু ডাক গোপাল আর গোপাল। না তাড়াতাড়ি পা চালাই, যত জোরে হাঁটবো তত আগে পৌঁছবো। এসেছো এসেছো গোপাল এসেছো, বাঁচালে 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 বাবা আমায় বাঁচালে। কিন্তু কিন্তু আপনার এরকম উৎকণ্ঠার কারণ কি শাহেনশা? সে কি গোপাল, শাহেনশা যে উৎকণ্ঠায় আছে সেটা তুমি জানলে কি করে? সত্যিই তো গোপাল, এইটা তো আগে ভেবে দেখিনি, তুমি কি করে জানলে যে আমি চিন্তায় আছি? খুব সোজা শাহেনশা। হ্যাঁ সবই তোমাদের কাছে সোজা আর আমাদের কাছে শক্ত, তাই না? সে আর আমি কি বলবো বলুন তো উদিন মশাই। আচ্ছা এই সব কথা ছেড়ে বলো তো যে তুমি কি করে জানলে আমি চিন্তায় আছি? শাহেনশা এমনিতেই আমি আসতাম রাজসভায়, কিন্তু তা সত্ত্বেও আপনি যখন দুধকে দিয়ে আমাকে ডাক পাঠালেন তখন আমি বুঝলাম যে নিশ্চয়ই আপনার খুব দরকার, আর তার মানে আপনি নিশ্চয়ই খুব চিন্তা বা বিপদে আছেন। সত্যি তো সত্যি, এভাবে তো আমি ভেবে দেখিনি। ও বাবা, এটা তো আমি আগে থেকেই জানতাম। অথচ আগে বলেননি তাই তো? তুমি থামো তো অজির, শুধু ওপর চালাকি করা। তবে আপনার চিন্তার কারণ কিন্তু এখনো জানা হয়ে ওঠেনি শাহেনশা। হ্যাঁ, যে কথা বলবার জন্য তোমাকে ডেকে পাঠানো হয়েছে। বলছি যে গোপাল গোপাল, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, আমার ভাইয়ের স্বপ্ন। ও আপনার ভাই? হ্যাঁ গোপাল, ও মরুস্থানের বাদশাহ, ওর জন্য তাই সকাল থেকেই আমার মনটা খুব খারাপ হয়ে আছে। তাহলে কাউকে পাঠিয়ে ওনার খবর নিয়ে আসুন না, তাহলেই তো মনটা আবার ভালো হয়ে যাবে। শোনো শোনো, এ পর্যন্ত তিনবার দুধ পাঠানো হয়েছে মরুস্থান রাজ্যে শাহেনশার ভাইয়ের খবর আনতে, বুঝেছো? কিন্তু কেউ আর ফিরে আসেনি। সে কি কথা! তাহলে আর বলছি কি, তাই শাহেনশার খুব ইচ্ছে তুমি এবার দায়িত্ব নাও ওই শাহেনশার ভাইয়ের খবর নিয়ে আসার, বুঝেছো? তা শাহেনশারও কি তাই ইচ্ছে? মানে কি বলবো গোপাল, তুমি আমার অতিথি তাই আর সাহায্য চাইতে কেমন যেন লজ্জা লজ্জা করে। কিন্তু শাহেনশা কথায় আছে না, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। কোনো চিন্তা নেই শাহেনশা, আমি যাব আপনার ভাইয়ের খবর আনতে, কিন্তু একজন দূত লাগবে আমায় পথ চিনিয়ে নিয়ে যাবার জন্য। সেসব নিয়ে তুমি চিন্তা করো না, তাহলে কালকেই যাত্রা শুরু করে দাও নাকি? আপনি যা চাইবেন শাহেনশা। আমি আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। তুমি মরুস্থান রাজ্য চিনলে কেমন করে? বাহ, আমি তো আগেও এসেছি। তাই নাকি? তাহলে তুমি এবারে খবর নিতে যাওনি কেন শাহেনশার ভাইয়ের? সে ক্ষমতা থাকলে কি আর নিতে যেতাম না? তোমার কথাটা তো ঠিক বুঝতে পারলাম না। বুঝলে না, এর আগে যে তিনজন দূত গেছে তারা কেউ ফিরে আসেনি, মানে তারা আর কেউ বেঁচে নেই। তাই শাহেনশা খুব বুদ্ধিমান কাউকে পাঠাতে চাইছিলেন যে আসল কারণটা বুঝতে পারে। বেশ, এবার তুমি আমার সঙ্গে যখন যাচ্ছ তখন আর ভয় নেই। তা ঠিক বলেছ। দূত দেখো রাস্তা কেমন পাল্টে যাচ্ছে। কিরকম পাল্টাচ্ছে বলে মনে হচ্ছে? বা দেখছো না রাস্তা কেমন আরো পাথুরে হয়ে যাচ্ছে? সত্যি তো, রাস্তায় কেমন বড় বড় পাথর। শুধু তাই নয়, পাশ দিয়ে কেমন চওড়া নদী বয়ে যাচ্ছে। তাহলে তো মনে হচ্ছে মরুস্থান রাজ্য এসে গেছে। বাহ, কিন্তু রাজ্যের সীমানা তো দেখতে পাচ্ছি না। ওই যে ওই যে ওই 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 শহরের পাঁচিল দেখা যাচ্ছে। বাবা,
তাহলে তো এসে গেলাম মরুস্থান রাজ্যে, কি বলো দূত? তার মানে রাস্তায় আগের দূতেদের কোনো বিপদ হয়নি। কিন্তু জায়গাটা এত পাল্টে গেল কি করে? কিরকম পাল্টে গেল বলো তো? আগে যখন এসেছি তখন তো এত পাথর ছিল না রাস্তায়। আগে কি ছিল তাহলে? কত বাড়িঘর ছিল এখানে তখন। ও, কিন্তু এরকম হলো কি করে? বুঝতে পারছি না। মানুষজন না হয় চলে যেতে পারে, কিন্তু বাড়িঘর তো আর উড়ে যেতে পারে না, আশ্চর্য তো। তাই এবার কি করবে গো গোপাল? বেলা তো পড়ে এলো, ভাবছি আজ রাতটা এখানেই কাটিয়ে দিয়ে কাল সকাল সকাল রাজ্যে ঢুকবো। হ্যাঁ, এইখানেই রাত কাটাবে? কেন, ভয় পাচ্ছ নাকি? না না, তাহলে আজ রাতে খাবার জন্য এখানেই রান্না করি, কি বলো? হ্যাঁ, বুঝলে দূত, ওই নদীর জল দেখে যে কি লোভ হচ্ছে আর কি বলবো। কিসের আবার লোভ? কত মাছ দেখেছে জলে, মাছ ধরি, কি বলো? কি দিয়ে ধরবে আবার মাছ, এখানে জাল কোথায়? কথাই আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। ওই যে একটা লাঠি আর এই সুতো আর এই সরু তারটাকে বাঁকিয়ে বড়শি করলাম, আর এটা পাতনা হবে, ব্যাস ছিপ হয়ে গেল। বাবা, আমরা বাংলাদেশের লোক। এই তো পাতনাটা নড়ছে মনে হচ্ছে, টানি জোরে জোরে, এই পেয়েছি পেয়েছি, একটা পেল্লায় চেহারার মাছ পেয়েছি। ও কি গোপাল, এরকম মাছ তো জন্মে কখনো দেখিনি। তাই তো, এই মাছ তো দেখি সম্পূর্ণ লাল। আমার কিন্তু কেমন কেমন লাগছে গোপাল, আমাদের দেশে এই ধরনের মাছ কিন্তু আমি দেখিনি। বটে, তাহলে এটা তো সংগ্রহে রাখার মতো মাছ। এসো, ভাত হয়ে গেছে, এবার তাহলে মাছটা কেটে ওই ভাজা বসাই, কি বলো? না 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 না, এই রঙিন মাছ আমি কিছুতেই রান্না করতে দেব না, এগুলোকে আমি বাড়ি নিয়ে যাব আর একটা শাহেনশাকে দেখাবো। বেশ, সে না হয় বুঝলাম, কিন্তু নিয়ে যাবে কিসে করে? সে ব্যবস্থাও আছে বাবা, ওই যে একটা চামড়ার ঝোলা, ওতে করেই নিয়ে যাব। বেশ, তাহলে ঢুকিয়ে নাও। এই ঢোকাচ্ছি। ওরে বাবা রে, মারে গেলাম রে, গেলাম রে, আমার নদী থেকে মাছ ধরা। মানে আমরা তো জানতাম না। চুপ, মানেটা মানেটা তোদের না বুঝলেও চলবে। মাঝভাই, ও মাঝভাই, শুনতে পাচ্ছ? কি অদ্ভুত ব্যাপার, মরা মাছকে ডাকলে মাছ সাড়া দেবে? এদেশে আর কত অদ্ভুত কাণ্ড দেখবো। ওরে মাঝভাই, ও মাঝভাই, শুনছো? শুনেছি শুনেছি, বলো কি বলবে বলো তো। বাবা, যে ভোজবাজি হচ্ছে, মাছও কথা বলছে। গোপাল, আমার কিন্তু খুব ভয় করছে। আরে দাঁড়াও না, দেখি ব্যাপারটা। ওই গো ওই গো, মুখটা একটু এদিকে ফেরাও। দেখি কি মাছটা যে ছাই হয়ে গেল, কেমন মজা, কেমন মজা। যাক বাবা, রাক্ষসটা মিলিয়ে গেল, আমাদের অন্তত কিছু করেনি। এটা কিরকম হলো, মাছটাকে পুড়িয়ে দিল কিন্তু আমাদের কিছু বললো না? আমাদের কিছু করলো না বলে তোমার কি আক্ষেপ হচ্ছে নাকি? ভুলে যেও না, আগের তিনজন দূত হারিয়ে গেছে, শাহেনশার ভাইয়ের খোঁজ নেই, এদিকে এই অদ্ভুত ব্যাপার, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তিন দিন হয়ে গেল, গোপালটা যে কি করছে কে জানে। আপনি কিছু ভাববেন না শাহেনশা, ও ঠিক আপনার ভাইয়ের খবর নিয়ে আসবে। আরে বাবা, না ভেবে কি উপায় আছে? জেনে বুঝে গোপালকে বিপদের মধ্যে ঠেলে দিলাম। বিপদ বলছেন কেন শাহেনশা? কি বলছো উজির, বিপদ নয়, তিন তিনজন দুধ গেছিল খবর আনতে, কেউ তো আর ফিরে আসেনি। কিন্তু কিন্তু গোপাল তো যায়নি। দেখি এখন গোপালের পথ চেয়ে বসে থাকা ছাড়া আর উপায় কি বলো? বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন শাহেনশা, আল্লাহর উপর বিশ্বাস রাখুন। আরে এ আবার কি করছো গোপাল? আরে দূত এত ভয় পেলে চলে? দাঁড়াও আবার ছিপ ফেলি। আরে আবার একটা, আরে বাস, এবার যে নীল মাছ, আমি বলি কি, এবারে এই মাছটা একেবারে সোজা কড়াইয়ে দিয়ে দিই ভেজে নেবার জন্য। কিন্তু তুমি যে বললে বাড়ি নিয়ে যাবে। বলেছি কিন্তু পারছি কই, তার থেকে বরং ভেজেই দেখি না রাক্ষস বেটা এবার কি করে। বলছো কি গোপাল? হ্যাঁ হ্যাঁ, তেল গরম হলেই এবারে মাছটা কড়াইতে দিয়ে দেব। বেশ, তুমি যা বলবে। একেবারে একেবারে সোজা কড়াইতে তুলেছিস, বেশ করেছিস, বেশ করেছিস। এবার এবার আর আমাকে ডাকতেও হবে না। এই দেখ,
আমার হাত থেকে মাছ নিয়ে যাবি, এটা কিছুতেই হবে না, কিছুতেই হবে না। তাহলে বোঝা গেল যে এই রঙিন মাছগুলোতেই কোনো একটা রহস্য আছে। হ্যাঁ, তা যা বলেছো। আর তাই রাক্ষস বেটা কিছুতেই এই রঙিন মাছ আমাদের নিয়ে যেতে দেবে না। তাহলে এখন কি করবে? মাছ ধরার সময় বাধা দিল না, থলিতে ঢোকানোর সময় পুড়িয়ে দিল, রান্না হবার সময় পুড়িয়ে দিল। বেশ, ও কি করছো গোপাল, আবার মাছ ধরছো? এবার অন্য উপায়। গোপাল, আবার বলছি, আর মাছ ধরো না। আহা, কথা না বলে আমাকে মাছ ধরতে দাও তো। এই তো আবার একটা। এই এটা আবার হলুদ। ও কি যে হচ্ছে কে জানে, রাক্ষসটা আবার আসবে মনে হয় না। তাহলে আবার কি, এখন খেয়ে দে ঘুম, আর কাল সকালে উঠে ওই রাজ্যে ঢোকা। আর মাছটা? ওটা যেখানে আছে সেখানেই থাক না। আচ্ছা, তবে তাই হোক। বুঝলে উজির, সব ঠিকঠাক চললে তো আজকের মধ্যেই মরুস্থান রাজ্যে ওদের ঢুকে পড়ার কথা। এই একটা কথা আপনি একেবারে ঠিক বলেছেন, সব ঠিকঠাক চললে। এ আবার কি কথা, চলবে না কেন? হ্যাঁ চলবে না কেন, সব ঠিকঠাক না? না মানে অচেনা অজানা জায়গা, হ্যাঁ বলা তো যায় না কোথায় কি বিপদ লুকিয়ে আছে। না না উজির, তুমি এইভাবে ভয় দেখিও না তো। গোপাল দেখবে ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবেই। আমার ভাইয়ের খবর নিয়েও ফিরে আসবেই। কইগো, তৈরি হয়ে নাও, রাজ্যে ঢুকতে হবে যে। না গোপাল, কাল যা সব হলো আমি আর ওসবের মধ্যে নেই। সে কি কথা, ইতি তুমি ভয় পেয়ে গেলে? তো ভয় পাবো না, রাক্ষস যে আমাদের পুড়িয়ে দেয়নি এটাই তো আমাদের 14 পুরুষের ভাগ্যি। আরে তুমি কি ভাবছো ওর সে ক্ষমতা থাকলে ও সেটা করতো না? তাহলে আবার কি, ওর দৌড় ওইটুকুই, মাছগুলোকে ধ্বংস করে দেওয়া, ব্যাস। যাতে ওই মাছের মধ্যে হয়তো কোনো ক্ষমতা আছে সেটা কেউ ব্যবহার না করতে পারে। তোমার কথাই যেন সত্যি হয় গোপাল। তাহলে যাবে তো আমার সঙ্গে নাকি? চলো তাহলে। কিন্তু একটা যে রঙিন মাছ কাল পড়েছিল সেটা গেল কোথায়? ওই যে ছিপের সুতোতে বেঁধে ঝুলিয়ে নিয়েছি। রাক্ষস? আহা, আমরা তো আর মাছটাকে থলেতে করে নিয়ে যাচ্ছি না, শুধু ঝুলিয়ে নিয়ে যাচ্ছি। যেই আমরা মাছটাকে থলের মধ্যে ঢোকাবো, অমনি দেখবে রাক্ষস বেটার ছেলে ঠিক উদয় হবে। এটা হলো, বুঝলে তো, মানে ওই সাপও মরল আর লাঠিও ভাঙল না। নাও নাও, চলো 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 তাহলে, দেখি ভাগ্যে কি আছে। এত ফাঁকা ফাঁকা কেন, সারা রাত বাইরে রইলাম অথচ কোনো সে পাই এলো না, কি ব্যাপার? গোপাল তাকিয়ে দেখো ওই সামনে, বেশ কিছু পাথরের মূর্তি। এগুলো তো সব মানুষ, কিন্তু কিন্তু পাথর হয়ে গেছে। ওই দিকটা দেখেছো, পরপর চারজন একে অন্যকে ধরে আছে। আরে ওদের মধ্যে তিনজনকে তো আমি চিনি। কে? আমাদের আমাদের আগের দূতেরা। ও, তার মানে এরাই শাহেনশার ভাইয়ের খবর নিতে এসে পাথর হয়ে গেছে। গোপাল, আমাকে ছেড়ে দাও ভাই, আমি চলে যাই। এই দেখো, এতক্ষণ এই এত কথা বললে আবার এখন এই কথা বলছো? আমি তোমার পায়ে পড়ছি গোপাল, আমাকে ছেড়ে দাও। বেশ বেশ, তুমি যখন এতটাই ভয় পেয়ে গেছো, তবে যাও, তোমাকে আটকাবো না। হ্যাঁ, যদি বেঁচে থাকো তবে আবার দেখা হবে। বেশ বেশ। কিন্তু আমি ভাবছি সবাই পাথর হয়ে গেছে, কিন্তু আমি বা দূত পাথর হইনি, কিন্তু কেন? তাহলে কাউকে ছুঁইনি বলে হয়তো। এই সুতোয় ঝোলানো মাছটাও তো এখনো বেঁচে, এও তো পাথর হয়নি। তাহলে এক কাজ করি, এই সুতোয় ঝোলানো মাছটাকে একটু ছুঁয়ে দিই একটা পাথরের মূর্তিতে, দেখা যাক এই মাছের রহস্য ভেদ হয় কি না। পাথরের মূর্তির যে প্রাণ ফিরে এলো, এভাবে তাহলে বাকি দুজনেরও প্রাণ ফিরে আনা যায়। দেখি তো দেখি তো, কিন্তু তিনি তো তাহলে প্রাণ ফিরে এলো। আপনি কে, আমাদের বাঁচালেন,
আপনি কে? আমি গোপাল, আমাকে শাহেন শাহ পাঠিয়েছেন। আমাদের যেভাবে বাঁচালেন সেভাবে কি আমার বন্ধুকেও বাঁচাতে পারেন? ও, তার মানে তুমি বন্ধুকে দেখেই ওর গায়ে হাত দিয়েছিলে। তাও কি এখানকার লোক না অন্য দেশের? না না, ও এখানেই থাকতো। তাহলে আরো কিছুক্ষণ এভাবে এখানেই থাক, আগে খুঁজে দেখি সবাই একসাথে পাথর হলো কিভাবে। শোনো, তোমরা এই দরজার বাইরে অপেক্ষা করো আমি না ফিরে আসা পর্যন্ত, কেমন? বেশ, কিন্তু তুমি আমাদের প্রাণ ফিরিয়ে দিলে আর আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো? তোমাকে সাহায্য করতে যাব না একটুও? অনেক ধন্যবাদ এই কথা বলার জন্য, কিন্তু আমার মনে হয় এই মাছ আমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ কেউ আমার কিছুই করতে পারবে না। বেশ, তবে সাবধানে যেও। এবার দেখতে হবে কুমার কোন ঘরে আছে। বাবা, চারিদিকে তো শুধু পাথরের মূর্তি আর পাথরের মূর্তি, কোনো জীবন্ত প্রাণী কি নেই প্রাসাদে? ওই তো কে একজন শুয়ে আছে মনে হচ্ছে। আরে তাই তো, কিন্তু এ কি? এই যে অর্ধেক মানুষ আর অর্ধেক পাথরের, শাহেনশার বর্ণনা অনুযায়ী এই শাহেনশার ভাই, কিন্তু কিন্তু প্রাণ আছে কি এর শরীরে? শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো তুমি? কে কে তুমি? আমি গোপাল, তোমার দাদা শাহেনশার দূত। তাই? কিন্তু ভাইয়া, আমি যে নড়তে পারি না, আমার যে কিছুই করার উপায় নেই। সে ব্যবস্থা আমি করছি। আমি আবার নড়াচড়া করতে পারছি, হাঁটতে পারছি, দৌড়তে পারছি, মানে আমি আবার আগের মতন সুস্থ হয়ে গেছি। তুমি তো তাই ছিলে, শুধু কেউ তোমাকে এই অবস্থায় করে রেখেছিল। এবারে বলো তো, রাজ্যের সবাই পুরো পাথর, কিন্তু শুধু তুমি কেন অর্ধেক পাথর? এক জাদুকরি এসেছিল বেশ কয়েক বছর আগে, আর সঙ্গে ছিল এক রাক্ষস। সে এসে আমার কাছে এই রাজ্যের দাবি করে, আমি না করতেই সে কোন এক মন্ত্র বলে আমার এই অবস্থা করে দেয়। কিন্তু এখন সেই জাদুকরি কোথায়? সারাদিন কোথায় থাকে তা তো জানি না, কিন্তু প্রতি রাতে সে এসে আমাকে চাবুক মারে। কিন্তু কেন? যাতে আমি এই রাজ্য তাকে দিয়ে দিই। এরকম পাথুরে রাজ্য তার চাই না। সে জানে যে আমার দেশের লোকেরা আমি ছাড়া কাউকে রাজা বলে মানবে না। তবে একটা কথা, ওই যে পাত্র দেখছো, ওতে আছে এক তরল, আর তা হাতে নিয়েই জাদুকরি সব করতে পারে। আর এভাবেই সেই রাজ্যের সব মানুষকে পাথর করে রেখেছে। আমরা কি ওটাকে দিয়ে সবাইকে সুস্থ করতে পারবো? পরে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা গোপাল? আমি ভাবছি এই রঙিন মাছ যদি পাথরের মানুষকে জীবন ফিরিয়ে দেয়, তাহলে এর ফল ওই জাদুকরের উপর কি হতে পারে? সে তো আমি জানি না গোপাল। আমার কেন জানি না মনে হচ্ছে এই রঙিন মাছের এমন এক ক্ষমতা আছে যা ওই জাদুকরিরও নেই। ঠিক আছে, দেখা যাক। শোনো, এই রঙিন মাছ সঙ্গে লুকিয়ে রাখো, আর যেই আজ রাতে সেই জাদুকরি আসবে, এক ফাঁকে তাকে ছুঁয়ে দিও এই রঙিন মাছ। বেশ, তুমি যা বলবে তাই হবে। ভয় নেই, আমিও লুকিয়ে থাকবো ঘরে। নাও নাও, এখন তুমি আগের মতো শুয়ে পড়ো। বেশ, তুমি থাকলে আমি সাহসও পাবো গোপাল। কোথায় রে তুই রাজপুত্তর? আয় আমার হাতে সুখ করি। ও, জাদুকরি একটু কাছে আসবে। কেন রে, কি বলবি আবার নতুন করে? বলছি যে আমি এই রাজ্য তোমাকে দিয়েই দেবো। এই তো এতদিনে শুভ বুদ্ধি উদয় হয়েছে, বাবা বাবা বাবা। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি গৌজির, কোনো খবরই তো নেই? আছে শাহেনশা, সেই দূত ফিরত এসেছে। কিন্তু গোপাল, তাহলে তাহলে গোপাল কি আর নেই? না না, সে কথা বলা যায় না এখনো। তবে তবে দূতের কথা অনুযায়ী ওই রাজ্য থেকে বেঁচে ফিরে আসা প্রায় অসম্ভব। কেননা কেননা সে দেখে এসেছে যে সেখানে সবাই সবাই পাথর হয়ে আছে। হায় 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 গোপাল, আমি কেন তোমাকে এই বিপদের মধ্যে ঠেলে দিলাম? হায় হায় হায়। গোপাল গোপাল না ফিরলে আমরা আমরা কৃষ্ণচন্দ্রকে মুখ দেখাতে পারবো না। কেন, আমার যা হয়েছিল এবার তোমারও যে তাই হলো। কেমন মজা, এবার বুঝতে পারছো জাদুকরি? এইটা আবার কে? হ্যাঁ,
এটা কে? তোমার জম, তোমাকে এভাবে এখানেই ফেলে যাব, না খেয়ে শুকিয়ে মরবে। না না না, আমাকে এই অবস্থায় রেখে দেও না, দেও না। আচ্ছা, সে না হয় রাখবো না, কিন্তু তুমি কি করবে আমাদের জন্য? যা বলবে, যা বলবে তাই করবো, তাই করবো। হ্যাঁ, যা বলবে তুমি। যদি না করো তাহলে দেখতে পাচ্ছ তো, এই রঙিন মাছ আছে আমাদের কাছে। কি, তুমি কি করে পেলে এই মাছ? এরা যে আমার শক্তির আধার। তোমরা আমার রাক্ষসটাকে এড়িয়ে কি করে এই মাছ নিয়ে এলে? সব জানাবো। আগে বলো, ওই রাক্ষসটা কে? ও আমার মায়া রাক্ষস, মাছগুলোকে পাহারা দেয়। হ্যাঁ, কেউ যদি কিছুতে করে নিয়ে যেতে চায় বা খেতে চায়, তখন সে মাছগুলোকে পুড়িয়ে দেয়। হ্যাঁ, পুড়িয়ে দেয়। আর যদি ঝুলিয়ে নিয়ে যায় তাহলে? ঝুলিয়ে? সেটা তো ভেবে দেখিনি। না না না, এটা তো ভেবে দেখিনি। আর তাই রাক্ষস এই মাছটাকে কিছুই করতে পারেনি, সুতোয় করে ঝুলিয়ে নিয়ে আসায়। তা কি ঠিক করলে? আমাদের কথা কি শুনবে? না শুনে কি উপায় আছে? নইলে তো সারা জীবন এভাবেই কাটাতে হবে। না না গোপাল, ওর কথায় ভুলো না, ওকে ছেড়ো না। আহা, তুমি একটা জিনিস বুঝছো না, ও কিন্তু কখনোই মন থেকে মানুষের ক্ষতি করতে চায়নি। তাহলে ওর রাক্ষস মাছ ধ্বংস না করে যারা মাছ ধরছে সেই মানুষদেরকেই মারতে পারত। ওর শুধু রাজ্যের লোভ। কে তুমি? তুমি কি মনের কথা বুঝতে পারো? হ্যাঁ, কে তুমি? আমি যেই হই, আগে তোমায় কথা দিতে হবে যে আর কখনো এইদিকে মুখ ফিরেও তাকাবে না, আর অন্য কোনো রাজ্যের ক্ষতি করবে না। তাই হবে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আল্লাহর নামে শপথ করে বলছি, তাই হবে। বেশ, তবে এই নাও, রঙিন মাছ দিয়ে তোমাকে ছুঁলাম। বাঁচালে আমায়। তাহলে আর তোমার মুখ যেন দেখতে না পাই। নিশ্চয়ই নিশ্চয়ই, মায়া রাক্ষসকে নিয়ে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ তাই যাও, তার আগে এ রাজ্যের সমস্ত মানুষদের প্রাণ ফিরিয়ে দিয়ে যাও। যথাজ্ঞা। এসেছো গোপাল, গোপাল ফিরে এসেছো। গোপাল, ও ও, আমার যে কি অবস্থা হয়েছিল, তোমাকে যে কি বলবো। জানি শাহিনশা, আপনি আমাকে কত ভালোবাসেন। তুমি কি ভোজবাজি জানো নাকি? না না না, এসব হয়েছে এক রঙিন মাছের জন্য। কই সেই দুধ কোথায়? এই যে গোপাল, আমি এসে গেছি। নিয়ে এসেছি সেই মাছ, কিন্তু ওটার আর কোনো জাদু ক্ষমতা নেই। গোপাল 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 গোপাল, তুমি আমার ভাইয়ের খবর নিয়ে এসেছো। শুধু তাই নয়, ওই রাজ্যটাকেও বাঁচিয়ে এসেছো। আর তাই আমি তোমাকে আমি 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 তোমাকে পুরস্কৃত করব গোপাল। 10,000 মোহর দিয়ে তোমাকে আমি পুরস্কৃত করব গোপাল। শাহেনশার জয় হোক।